এই লেটো লেটো একবার শোন বাবা একবার একবার শোন 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 লেটো লেটো কি বলি বলুন তো ছেলেটাকে সে সকাল থেকে ঘরের মধ্যে বসে দুটো নাম আউড়েই চলেছে আমার নাম রাজকুমার সর্দার আমার বাবার নাম ভোলানাথ সর্দার আমার নাম রাজকুমার সর্দার আমার বাবার নাম ভোলানাথ সর্দার বলেই চলেছে এই দেখুন কথায় কথায় না আপনাদেরকে প্রণামটাই করা হয়নি প্রণাম আশা করি আপনারা সবাই ভালো আছেন আসলে হয়েছে কি বলুন তো আজকে লেটো যাবে স্কুলে ভর্তি হতে আরে সেই কাল রাত্রির থেকে ছেলের চোখে ঘুম নেই আর দুগ্গা এই শান্তিনাথ তলায় মাথা ঠুকেই চলেছে হে মহেশ্বর হে ভোলানাথ আমার ছেলেটা যেন স্কুলে ভর্তি হতে পারে বাবা আসলে কি বলুন তো মানে দুগ্গার কথাটা একটু আমাদের ভাবতে হবে তাই না মানে গতর খাটানো পয়সা দিয়ে সে তার ছেলেকে স্কুলে ভর্তি করতে চায় আবার পরপুরুষকে ঘুষ দিয়ে নকল বাবা সাজানো হয়েছে চলুন সবাই মিলে দেখে নেওয়া যাক যে লেটোর প্রথম দিন স্কুলে গিয়ে কি ঘটনাই ঘটতে চলেছে একটু আগেই ভোরের আজান পাঠ কিছুটা শেষ হয়েছে, এখন কোরআন পাঠ চলছে বড় রাস্তার ট্রাম লাইনের ধারের মসজিদটাতে। আলু কাকু তাকে বলেছিল যে মসজিদ হলো আরেক রকমের ঠাকুর বাড়ি। লেটো অবাক হয়ে বলেছিল, আচ্ছা এত রকম ঠাকুর বাড়ি না করে এক রকম ঠাকুর বাড়ি হলেই তো হয়, ওই তো পঞ্চানন তলাতেও কত রকমের ঠাকুর, মুদিখানার কাঁচের বয়ামের মতো থরে থরে সাজানো, আমার না এত এত নাম মনে রাখতে মোটেই ভালো লাগে না। এই তো কালী, শীতলা, লক্ষ্মী, সরস্বতী, তারপর ধর্ম ঠাকুর, গোপাল ঠাকুর, বাবা রে বাবা এত নাম। লেটোর কথা শুনে আলু কাকু খুব হেসেছিল, তারপর তার চুলের মাথাতে বিলি কাটতে কাটতে বলেছিল, সবাই যদি তোর মতো করে ভাবতে পারত রে লেটো। তখন আলু কাকুর আঙুলগুলো ওইরকম ন্যাকড়া দিয়ে বাঁধা থাকতো না, তখন আলু কাকু তার আঙুল দিয়ে লেটোর আঙুলে কাঠ কয়লা চেপে শিবের গলার সাপ আঁকা শেখাত। লেটো সাপ আঁকা থামিয়েই জিজ্ঞেস করেছিল, আচ্ছা আলু কাকু সবাই আমার মতো করে ভাবলে কি হতো গো? আলু কাকু হা হা করে হেসে উঠে বলে উঠেছিল, তাহলে না সবাই শালা নকশাল হয়ে যেত, আর মামাদের রুলের গুঁতোতে সবাইকে রেখতাম ফাটাতে হতো। লেটো জানে রেখতাম মানে পুটকি, আলু কাকাই তো বলে দিয়েছে, কিন্তু ওই রুলের গুঁতো ব্যাপারটা তার মাথাতে ঠিকঠাক সেঁধ হয়নি। তবে ওই মসজিদ বাড়ির ঠাকুর বাড়ি আর পঞ্চাননতলার ঠাকুর বাড়ির মধ্যে যে একটা বেবাক ফারাক আছে, সেটা যেন আলু কাকার কথাতেই আন্দাজ করে নিয়েছিল লেটো। লেটো সেই কখন থেকে কান খাড়া করে শুনছে ওই মসজিদ ঠাকুর বাড়ির কোরআন গান। হ্যাঁ, লেটোর কাছে তো এটা গানই মনে হচ্ছে। আচ্ছা, সে না বুঝছে ভাষা, না বুঝছে মানে, না না কেউ তো তাকে বলে দিচ্ছে না যে একটু আগে লেটো যেটা শুনলো সাদা কথাতে তার মানে
ঈশ্বর আমাকে সেই কঠিন পথের পথিক করো, যে পথ একমাত্র সঠিক পথ। লেটুর কাছে কেবল একটা সুর, সেই সুরে মাতাল হয়ে যাচ্ছে যেন সে। এই সুর লেটু কোনোদিন শোনেনি। হ্যাঁ, কারণ এত ভোরে তো লেটু কোনোদিনই ওঠেনি। আজকের কথাটা একটু আলাদা, কারণ কাল রাত থেকেই লেটুর চোখে ঘুম নেই। কাল রাত 9টার পর দুর্গার ঘরে লোক নেয়নি। ছোট্ট ঘর থেকে লেটুকে পাঁজা কোলা করে বড় ঘরে নিয়ে এসেছিল। লেটুর বুকটা কেঁপে উঠেছিল। সে সকালে বায়না করেছে, পার্শ্বে ঝোল দিয়ে ভাত না খেয়ে উপোস করেছে, তাই বুঝি মায়ের বিজনেস খারাপ হলো। লেটু যখন প্রায় কাঁদো কাঁদো, তখন খাটের তলা থেকে মাটির ফাঁড়টা বের করেছিল দুর্গা। বাড়ির মুখটা খবরের কাগজ দিয়ে ঢাকা, চারপাশটা তেল লেগে কেমন যেন আধার মতো হয়ে আছে। চোখে দেখা যায় না ভেতরে কি আছে। তাতে কি, মানুষের তো 5টা ইন্দ্রিয়। লেটো বড় বড় করে নাক টেনে শ্বাস নিয়ে বলে ওঠে, মা মা দিলখুশ রেস্টুরেন্টের কষা মাংস, তাই না গো? দুর্গা চুমুতে চুমুতে ভরিয়ে দিয়েছিল লেটোকে। লেটোর খুব খুব সুস্বরী লাগছিল, তাই সে খিলখিল করে হাসছিল। আর হাসতে হাসতেই মায়ের আদুরে সোহাগী কথাগুলো কানে নিতে নিতে মালুম পেয়েছিল যে আজ দুর্গা তার একমাত্র রাজকুমারের জন্য, রাজকুমার সর্দারের জন্য 3 টাকা 12 আনা দিয়ে 1 কোয়ার্টার মাংস কিনে এনেছে দিলখুশ রেস্টুরেন্ট থেকে। এই মাংস খেয়ে পেটটি ভরে লেটোকে নিয়ে দুর্গা মায়ে পোয়ে কাঁথা মুড়ি দিয়ে ঝপাঝপ শুয়ে পড়বে। ভরা পেটে ঘুম খুব খুব ভালো আসে। সারা রাত ঘুমিয়ে বাবুদের ছেলেদের মতো লালটুস হয়ে রাত পোহালেই লেটো নতুন জামা প্যান্ট পরে স্বামীজি বিদ্যাপীঠে ভর্তি হতে যাবে। লেটো প্রথম জেনেছিল যে বড় রাস্তার ধারে তার স্কুলের নাম আদর্শ স্বামীজি বিদ্যাপীঠ। লেটো নামটা মনে মনে বারবার বিড়বিড় করতে করতে এক মনে কাঁথাটাকে দেখছিল। কি সুন্দর পাহাড়, নদী, গাছ আঁকা ওই সবুজ সুতোর কাপড়ের পাড় দিয়ে মা কাঁথাটাকে ঝালর দিয়েছে। লেটো পাহাড়, নদী, গাছ এগুলোকে বুকে চেপে ঘুমানোর জন্য চোখ বুজেছিল। কিন্তু ভরা পেটেও লেটোর ঘুম আসেনি। লেটো বোধহয় জানতো, জেগে স্বপ্ন দেখলেই বোধহয় সেই স্বপ্নকে ছোঁয়া যায়। লেটোর চোখ ওই পাহাড়, নদী, গাছ এগুলোর মধ্যে প্রজাপতি খোঁজে। বেগুনি ফুলের সামনে হলুদ প্রজাপতিগুলো উড়ে উড়ে বেড়াচ্ছে না কেন মায়ের কাঁথাতে? মা মা মা, কে কার মা? এদিকে দুর্গা ততক্ষণে ছাড়ানো মোচার পেঁয়াজি রঙের খোলার মতো বিছানাতে ছড়িয়ে পড়ে অল্প অল্প করে, ওগো ফিরতে চাই, ওগো ছুঁড়ে চাই, এই সুরে নাক ডাকছে। কখন কাঁথা সরে গেছে দুর্গার শরীর থেকে খেয়ালই নেই তার। গায়ে সুতো না রাখায় কি দুর্গার আদত হয়ে যায়? না, কে বলতে পারে।
লেটো মায়ের বুকে পাহাড় নদী গাছ আঁকা কাঁথাটা দিতে গিয়ে দেখল, ঠিক কপালের মাঝখানটাতে একটা একটা গোল হাজার দাগ। ঠিক ঠিক ওইখানেই মা রোজ কুমকুম দিয়ে সূর্যি পাটে যাওয়ার মতো করে একটা একটা টকটকে লাল টিপ এঁকে লাইনে দাঁড়াতে যায়। জল ঘাটলে হাজা হয় লেটো জানে, কারণ ক্ষেমামাসি কলতলাতে রোজ নাইতে গিয়ে অনেকখানি সময় নেয় বলে সোহাগিনী দিদা রোজ চেঁচায়। শোন 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 মাকি, আর জল ঘাটিস নে, সব শরীরে না হাজা ধরবে, ওরে গটর গেলে খাবি কিলা। জলে হাজা হয় বলে কি কুমকুমেও হাজা হবে? আচ্ছা, হাজা হলে তারা তারা দিলখুশ রেস্টুরেন্টের কোয়াটার মাংস খেতে পাবে কি? শিব ঠাকুরের সাপ আঁকা ছোট্ট আঙুলটা দিয়ে লেটো মায়ের কপালের হেজে যাওয়া গোলটাতে হাত বুলিয়ে কাটের ঠিক মাথার উপরে জানলাটার দিকে তাকিয়ে রইল। পরম দয়ালু, সব সময় দয়াল। কোরআন গান শেষ হলো বোধ হয়। লেটো বুঝতে পারে তিন কড়ি মাসির বেয়াদব বিড়ালটার মতো সকালবেলাটাও আর জানলার উপাশে পোষ মানতে চাইছে না। খাটের মাথার দিকে জানলাটার ফাঁক দিয়ে শ্বশুর ঘরে ফিরে যাওয়া চাঁদা মামা আর বাপের বাড়ি ফিরে আসা সূর্যি মামার সুখ দুঃখ মাখামাখি হয়ে একটা একটা সোনালি রূপলি ভোরের আলোর রেখা চালান হয়ে চলে আসছে জানলারই পাশে। লেটো লেটো জোরে জোরে নাড়াতে থাকে দুর্গাকে। উমা উমা, ওঠো ওঠো, সকাল হয়ে গেছে, উমা স্কুলে যাব তো, ওঠো। আদর্শ স্বামীজি বিদ্যাপীঠ হয়েছে, বাবার নাম ভোলানাথ সর্দার। উমা ওঠো, ওঠো না। লেটোর ডাকে ধরফর করে সেই যে উঠে বসেছিল, তারপর এই এতক্ষণে শান্তিনাথতলা থানে এসে দুর্গা যেন একটু হাঁপ ছাড়ল। একেবারে ফটাফট করে সব কাজ সেরেছে, স্কটল্যান্ডের বাজার থেকে পুঁটি মাছ কিনে এনেছে, তারপর তাতে সিঁদুর মাখিয়ে লেটোর মঙ্গলের জন্য শার্ট দিয়েছে। জ্যান্ত মাছের ঝোল খাওয়া শুভ, তাই কাল বাউসের জ্যান্ত চারা মাছ এনে রাঁধুনি ফোড়নে ঝোল করে নিজের খোলে বসিয়েই লেটোকে খাওয়াতে খাওয়াতে শেষবারের মতো মনে করিয়েছে, তোমার নাম রাজকুমার সর্দার, তোমার বাবার নাম ভোলানাথ সর্দার, মনে থাকে যেন। লেটো মাথা নেড়েছে, আরেক গেরাস মুখে দিয়ে দুর্গা বলেছে, লেটো দুয়ের ঘরের নামটা নয় দুগুণে কত? লেটো 18 বলতে গিয়ে নতুন জামাতে ঝোল ফেলে দিয়ে কেঁদেই ফেলেছে। ছেলের সে কি রাগ, কেঁদেই লুটোপুটি, কিছুতেই আর স্কুলে যাবে না গো। উফ, ওরে হত ছাড়া তুই কি বুঝবি রে, এবুসে মায়ের কত চালা। সালা গতর কাটানো পয়সা দিয়ে ওই ভোলা দালালটাকে পর্যন্ত নাকোদা মসজিদের সামনে থেকে একটা নতুন পাজামা পাঞ্জাবি কিনে দিতে হয়েছে। দুর্গা ববি প্রিন্ট কাপড়ের পলিয়েস্টারের খসখসে আঁচলটা দিয়ে কপালের ঘাম মুছে আবার শান্তিনাথতলার বাবার দিকে তাকায়। শান্তিনাথতলার শিবের তিনটে চোখ সোনার, এখানকার কোনো এক মেয়ে ভালো বাবু পেয়ে ফুল গেরস্ত হয়ে পাড়া ছেড়েছে, সেই নাকি গেলবার শিবের গাজনের সময় এসে শান্তিনাথ বাবা চক্ষুদান করেছে। লেটো সে কথা শুনে বলেছে, মা এতদিন কি তাহলে ঠাকুর কানা ছিল গো? দুর্গা নিজের মনেই হাসে, লেটোটা যে কখন কি বলে। শান্তিনাথ বাবা সোনার চোখের দিকে আর চোখে তাকিয়ে
নাক কান মোলা দিয়ে মাথা ঠোকে। ছেলে মানুষ বাবা, দোষ নিও না, কি বলতে কি বলে। ও যেন দিদিমণি সব কথা জবাব দিতে পারে বাবা। তুমি দেখো, তুমি চাইলে দিনকে রাত হয়, আর একটা বেবুসে ছেলে স্কুলে ভর্তি হতে পারবে না বাবা। আচ্ছা, খানকি ছেলের কি ভদ্রলোক হওয়া মানা গো? দুর্গা মাথা ঠুকেই চলেছে সেই শান্তিনাথ তলাতে। মন্দিরের ঠাকুর পুরোহিত বাবা সারা শরীরে সেতি নিয়ে সামনে এসে দাঁড়ায়। দুর্গা চরণামৃত খা, এই ছেলের কপালে দইয়ের ফোঁটা দিয়ে পাঠিয়েছিস তো, তাহলেই হবে। এ ছেলে তোর সোনার টুকরো, ভয় তো এই হারামজাদা ভোলাটাকে নিয়ে, ওই না সব কেঁচিয়ে দেয়। দুর্গা চরণামৃত খেতে গিয়েও হিঁচকি তুলে শান্তিনাথ তলার বাবার সোনার চোখের দিকে তাকায়। কপালে দইয়ের ফোঁটা নিয়ে পাশাপাশি বসে আছে লেটো আর ভোলা। দুজনের মুখ দেখেই মনে হচ্ছে যেন গলাতে জবা ফুল দিয়ে কালীঘাটের ছাগল বলি দেওয়ার জন্য হাড়িকাটের সামনে বসিয়ে রাখা হয়েছে। হেড দিদিমণি গেছেন এখন ক্লাস ফোরের এ সেকশনের অঙ্ক ক্লাস নিতে, এসেই ঝপাং করে খাড়া হাতে বলিটা সেরে ফেলবেন। হেড দিদি কিন্তু খুব কড়া। এই গোপন খবরটুকু বের করার জন্য ভোলা চাঁদরামকে একটা বিড়ি ঘুষ দিয়েছে। এইটুকুই বাঁচোয়া যে একটা অন্তত চেনা লোক পেয়েছে ভোলা। চাঁদরাম আসলে ভোলার বাংলা মালের ঠেকের পাটা, প্রায় রোজই দেখাপাত্তর হয় তাদের। সবুজ রঙের কাঁচা শালপাতাতে বীজ ওঠানো ছোলার চাট দিয়ে একসঙ্গে বহুবার চুনাপুকুর লেনের বাংলার দোকানের সামনের ওই ফুটপাতে বসে মাল খেয়েছে তারা। তখন খেয়ে জানতো যে সেই চাঁদরাম এই স্বামীজি বিদ্যাপীঠের গ্রুপ ডি স্টাফ। লেটোকে নিয়ে ঢোকার সময় বোলার চাঁদরামের সঙ্গে চোখাচোখি। সে তখন পেতলের চাকতির মতো একটা থালাতে কাঠের হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে টিফিনের ঘন্টা দিচ্ছিল। প্রথমটাতে ভোলা খেয়াল করেনি, লেটোই জীবনে প্রথমবার এইরকম ঘন্টা বাজানো দেখে দাঁড়িয়ে পড়েছিল। ঘন্টা বাজনা সে শান্তিনাথ তলাতে রোজই দেখে সন্ধ্যেবেলা আরতির কালে, তবে সে ঘন্টা অন্য ধারা আর এ ঘন্টা অন্য ধারা। লেটোর জীবনের ধারাপাতেও যে একটা নতুন ধারার ঘন্টা বাজতে চলেছে, তখন কি চাই সে সেটা জানত? ভোলাকে দেখে এক গাল হেসে চাঁদরাম এগিয়ে এসেছিল। লেটোর চাঁদরামকে খুব একটা ভালো লাগেনি না, তবে এখনই তাকে ঠিক ললিতা পাওয়ার বলা যাচ্ছে না। তবে কালো ছোপ মারা দাঁতে হাসতে হাসতে লেটোর দিকে টেরিয়ে তাকিয়ে চাঁদরাম ভোলা কাকাকে কি সব বলছিল সেটা লেটোর মোটেই ভালো লাগেনি। এমন সময় ঢং করে একটা ঘন্টা বাজল। চাঁদরাম উঁকি মেরে বলে গেল, এবার দিদি আসবেন। ভোলার গলাতে জবার মালা যেন আরো চেপে বসলো। লেটো আর ভোলা কাকার দিকে না তাকিয়ে এখন সামনের পৃথিবীটার দিকে তাকাল। লেটোর সামনে এখন গোটা পৃথিবীটা ঘুরছে। আসলে এই ছোট্ট গোল পৃথিবীটাকে নিয়ে মহা চিন্তাতে আছে সে। আলু কাকা তাকে শুনিয়েছিল যে পৃথিবী এটা হলো অনেক বড়, অনেক অনেক বড়, কিন্তু ওই ওই চাঁদরামটা বলে গেল এটা পৃথিবী। লেটো অবিশ্বাসের চোখে সামনে পৃথিবীটার দিকে তাকালো। তাহলে কি আলু কাকু ভুল ছিল? লেটো এদিক ওদিক তাকিয়ে আরেকবার পৃথিবীটাকে ঘুরিয়ে দিল। এক মুহূর্তে লেটোর চোখের সামনে সবগুলো মহাদেশ নেচে নেচে বেড়াতে লাগলো। ঠিক সেই সময়
ওটা গ্লোভ, ওটাতে হাত দিও না। তড়িৎ গতিতে লেটো হাতটা নামিয়ে নিয়ে দাঁড়িয়ে দেখলো, কখন যেন ভোলা কাকাও দাঁড়িয়ে পড়েছে হেড দিদিকে ঢুকতে দেখে। লেটো মনে মনে আরেকবার বলে নিল, আমার নাম রাজকুমার সর্দার, আমার নাম রাজকুমার সর্দার, আমার বাবার নাম বলান সর্দার, আমার নাম রাজকুমার সর্দার, আমার বাবার নাম বলান সর্দার। হেড দিদি নিজের কাঠের চেয়ারটা টানল। চেয়ারটা সোহাগিনী দিদা যেমন পিচ করে পানের পিক ফেলে, ঠিক সেই রকম একটা শব্দ করে উঠল। আর শব্দটা শেষ হয়ে ওঠার ঠিক আগেই হেড দিদি বলে উঠল, বসুন আপনি, কি নাম? প্রশ্নটা সম্ভবত ভোলাকে করা হয়েছিল, কিন্তু উত্তর দিল লেটো, আমার নাম রাজকুমার সর্দার, আমার বাবার নাম ভোলানাথ সর্দার। ভোলা নাখোদা মসজিদের পাঞ্জাবির হাতাটা গুটিয়ে বলল, আমি ওর বাবা। বাবা হেড দিদি বেশ মিষ্টি দেখতে, গায়র গরি সিনেমার ওই জয়া ভাদুরীর মতো। লেটোর কেমন যেন গুলিয়ে যাচ্ছে। আচ্ছা, একেই কি মায়ের সঙ্গে রূপম সিনেমা হলে সাদা পর্দাতে দেখেছে? ততক্ষণে সাদা পর্দার জয়া ভাদুরী কাঠের চেয়ারে বসে মিষ্টি হেসে বলছে, বাহ, বেশ চটপটে ছেলে তো, তা এতদিন স্কুলে অ্যাডমিশন করাননি কেন? ভোলা বলল, ওর মায়ের এতদিনের টনক নল দিদি। হেড দিদির ভুরুটা এবার একদম ললিতা বাবারের মতো হয়ে গেল। এখন হেড দিদি আর জয়া ভাতুড়ি নয়, একদম সোয়াগিন দিদা। মায়ের তো তবু টনক নড়েছে, তো বাবা হয়ে এতদিন আপনি কি করছিলেন? ফর্মে তো লেখা আছে দেখছি 7 বছর বয়স, ওর তো এখন ক্লাস 3 থাকার কথা। লেটো দেখল ভোলা কাকার পা হাত দুটো কাঁপছে। লেটোর মনে পড়ে গেল কাল রাতে পাহাড় নদী গাছ দেওয়া কাঁথা গায়ে তার মা ঘুমের মধ্যে বিড়বিড় করছিল। হে বাবা শান্তি না, লেটু যেন স্কুলে ভর্তি হতে পারে। বাবা শান্তি না, লেটু যেন স্কুলে ভর্তি হতে পারে গো। বাবা শান্তি না, ছয় শান্তি না। মরিয়া লেটো আচমকা বলে উঠল, আমি 7 গর্ভবতী নামতে পারি, কলম ও কলম, খড়ম ও খড়ম, আমি কাঠ দিয়ে বাড়ি বানাতে পারি, আর কাঠ কয়লা দিয়ে শিব ঠাকুর রাখতে পারি, আমাকে সব শিখিয়েছে আলু কাকু। আমি স্কুলে ভর্তি না হলে আমার মা খুব কাঁদবে, আমি স্কুলে ভর্তি হব। হেড দিদি অনেকক্ষণ এক দৃষ্টিতে লেটোর থেকে তাকিয়ে থাকলে। ভোলা ভয়ে চোখ বুঝে ফেলেছে, এবার খাঁড়াটা নামলেই ধর আর মুন্ডু আলাদা হয়ে যাবে। ঢাক বাজছে, ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন, জয় মা কলকাতা ওয়ালিয়ে। না, খাঁড়া কিন্তু নামলো না। হেড দিদি মিষ্টি করে বলল, তোমার মায়ের নাম কি? লেটো এখন বেপরোয়া, তার চোখের সামনে জানলার ওপাশে অনেকগুলো তারই মতো লেটো খুশুস খেলছে, তাদের প্রত্যেকের হাতে একটুকো সাদা রুটি, রুটির চারধারটা বাদাম রঙের। লেটো চোখ সরিয়ে বলল, মায়ের নাম বলতে নেই, তবে ডাক নামটা জানি, বলবো তাহলে স্কুলে আসবো তো? হেড দিদি মিষ্টি করে মাথা নাড়ল। লেটো লেটো খুব খুশি, আচমকা আচমকা লেটোর আলু কাকুর কথা মনে পড়ল। আলু কাকু বলেছিল যে লেটোর মতো করে ভাবলে গোটা দুনিয়ার সবাই নাকি নকশাল হয়ে যাবে। লেটো নির্ভীকভাবে বলল, আমার মায়ের ডাক নাম মাগি,
শুধু আমার মায়ের নয়, আমাদের 8 নম্বর রাধামোহন পাল লেনের সব মেয়েদের নামই মাগি। সে ক্ষেমা মাসি, কানফুরি মাসি, তিনকড়ি মাসি, সবারই ডাকনাম মাগি। এবার এবার স্কুলে নিন আমাকে। বাইরে চাঁদরাম পেতলের থালার কাঠের হাতুড়ি নিয়ে উঁকি মারছিল। লেটোর জবাব শুনে তার হাত থেকে পেতলের থালাটা শান বাঁধানো মেঝেতে খসে পড়ে ঘড়াং ঘড়াং করে বেজে উঠল। দূরে ক্লাস ঘরগুলোতে ছেলেদের একটা কলরব, অসময়ে ঘন্টা বেজে উঠল কেন? ছুটির ঘন্টা কি? আপনারা শুনলেন অশোক বসুর লেখা হাফ গৃহস্থর পঞ্চম পর্ব। আগামী পর্বে আপনারা জানতে পারবেন যার মায়ের ডাকনাম মাগি তার ছেলে কি তাহলে স্কুলে ভর্তি হতে পারবে না? মানে আমাদের লেটো কি আর তাহলে স্কুলে ভর্তি হতে পারবে না? জানতে হলে শুনতে থাকুন হাফ গৃহস্থর অ্যাট স্টুডিওজ এর ইউটিউব চ্যানেলে প্রতি শনিবার ঠিক সন্ধ্যে 7:30। সবাই ভালো থাকবেন। নমস্কার।